কোন কোন ফসলে এই নিম পাতার যে মিক্সচারটা ব্যবহার করা যায়? এটা আপনার সিম, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, মূলত যে সবজিগুলোতে আপনার ছোটো ছোটো পোকা আক্রমণ করে, পিলি বিটেল, কোনো রকমের পোকা, তার জন্য এটা উপকার করে আর। আচ্ছা, আর এটা কি? এটা এটাতে আছে আপনাদের মেহগনির বীজ, মেহগনির বীজ নিয়ে যাচ্ছে। মেহগনির বীজ? আচ্ছা, মেহগনির বীজ জানেন আপনারা, সবাই জানেন মেহগনির বীজ খুব তিতো লাগে। এই আমরা 20-25 গ্রাম মেহগনির বীজ নেব, যেটা আমরা মেহগনির বীজ সাদা অংশটা, সাদা অংশটা আমরা 20-25 গ্রাম নেব। নিয়ে ভালো করে ছেঁচে নিয়ে আমরা সারা রাত ভিজে রাখবো, একটা পানির ভিতরে ভিজে রাখবো। পরের দিন সুন্দর করে ছেঁকে নিয়ে ওর সাথে আরও আবার 4 লিটার পানি মিশাবো, মিশে একটু 5 গ্রাম হুইল পাউডার মিশিয়ে জমিতে স্প্রে করবো আমরা। আচ্ছা, আর এটা? এখানে আপনার আছে মরিচের গুঁড়ার জৈব বালাইনাশক, যেখানে আমরা 100 গ্রাম মরিচের গুঁড়া নেবো, 1 লিটার পানিতে সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন আমরা সেটা ভালো করে ছেঁকে নিয়ে ওর সঙ্গে আরও 4 লিটার পানি মিশাবো, মিশে একটু 5 গ্রাম হুইল পাউডার মিশে জমিতে আমরা স্প্রে করবো। এটা আপনার সবচেয়ে বেশিরভাগ উপকার করে আপনার নরম ধের যে পোকাগুলো আছে, জাপ পোকা, যেমন সিম, বরবটি, বাঁধাকপি, ফুলকপিতে ধরে, তার জন্য খুবই কার্যকরী। জাপ পোকা? জি, মরিচের মিক্স, মরিচ গুঁড়ার মিক্স। আচ্ছা আচ্ছা। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, সারা দেশেই দিন দিন শাকসবজির উৎপাদন বাড়ছে, তবে সেই শাকসবজি কতটা নিরাপদ পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে তা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেছে। এক্ষেত্রে বগুড়ার মাটিডালি এলাকায় প্রায় 400 কৃষক তাদের মাঠে নিরাপদ শাকসবজির চাষ করছেন। কীভাবেই বা তারা সেই শাকসবজি চাষ করছেন আর এতে করে তারা কতটা লাভবান হচ্ছেন, এসব নিয়েই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। বগুড়ার মাটিডালি এলাকার নারী কৃষক বিথি আক্তার জমিতে জৈব সার প্রয়োগ, আগাছা দমনে মালচিং পদ্ধতির ব্যবহারের পাশাপাশি পোকা দমনে প্রচলিত বালাইনাশক কম ব্যবহার করে জমিতে দিচ্ছেন জৈব বালাইনাশক। এতে করে খরচ যেমন কমেছে, বাজারে এই সবজির চাহিদা ও দামও বেশি। বিথি আপা, আপনার এই যে জমিতে এখন কি কি ধরনের চাষ রয়েছে? চাষ হয়েছে লাউ, কুমড়া, অর্থাৎ মরিচ আছে, আর করেলা আছে। আপনারা আপনার জমিতে মানে কি কি পদ্ধতিতে কি কি চাষ করছেন বা কি করে দিচ্ছেন? 2 লিটার পানি দিয়ে আপনি 100 গ্রাম হচ্ছে মরিচের গুঁড়ো নিই, নেওয়ার পরে রাত্রে থুয়ে দিই, বেনা পুরাতন টেনা হোক ইয়ে হোক নরম কাপড় দিয়ে ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার পরে ওর ভিতরে আর 3 লিটার পানি দিয়ে আপনার হচ্ছে জমিতে দিই, আর হুইল পাউডার দিই, মিশিয়ে নিয়ে স্প্রে করি। স্প্রে করলে কী লাভ হয়? স্প্রে করলে আপনি পোকামাকড় দমন করে আর কি। এই জন্য আরেকজন কৃষক মোহাম্মদ করিম, এবার প্রচণ্ড তাপপ্রবাহে প্রায় 2 মাস সবজির ক্ষেতগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও চেষ্টা জৈব বালানাশক ব্যবহারের, এতে করে তারও চাষাবাদে খরচ কমেছে। আচ্ছা করিম ভাই, আপনার এই মাঠে কি কি ধরনের চাষ রয়েছে? ফুল লাগাচ্ছি, মরিচ লাগাচ্ছি, আপনার করলে লাগাচ্ছি, শস লাগাচ্ছি, কুমড়া আছে। আচ্ছা, তো আপনি আপনার জমিতে এই যে নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে কি কি ব্যবহার করছেন, কি কি পদ্ধতিতে ব্যবহার করছেন? মনে করেন প্রথম পাউচ দেওয়া আছে, তারপর আপনি গেলে বিশ্ব ইয়ে সার দেওয়া আছে, তার ড্যাপ দেওয়া আছে, কিছু পটাশ দেওয়া আছে, দিয়ে ধান চাষ করে তুমি ঠিক করে পানি দিয়ে মরি দেওয়া আছে। পুষ্ট পোকা সেই রকম উপকার, খালি লেপিয়ে ধরে থাকে, ঝাড়িয়ে উপকার হয়, তেমন অনেক পোকা কমে যাচ্ছে, দমর হয়।
শুধু বিথি আক্তার বা মোহাম্মদ করিম নয়, রাসায়নিক সার ও কীটনাশক কম ব্যবহার করে নিরাপদ সবজি চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা, বাড়ছে উদ্যোক্তার সংখ্যাও। আগে আমরা প্রচুর পরিমাণ সার ব্যবহার করে ফসল ফলাতাম, এখন টাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এগুলো কৃষকদের মাঝে তারা কীভাবে উৎপাদন করা যায় তারা বুঝিয়ে দেখিয়ে সেভাবে তারা উৎপাদন করাচ্ছে, সেগুলো জমিতে ব্যবহার করতেছে, যার কারণে রাসায়নিক কীটনাশক এই সারগুলোর ব্যবহার কম লাগতেছে, আপনার খরচ কম পড়তেছে। তারপরে আপনার এই যে এই মরিচের গাছে আপনার বিভিন্ন রোগ বালাই হয়, কীটনাশক ব্যবহার করেছিল সেগুলো এখন আর ব্যবহার করা লাগে না। মরিচের গুঁড়োটা 100 গ্রাম মরিচ আমরা ওই গুঁড়া মরিচ নিয়ে আসি, নিয়ে আসার পর ওটা ভিজে রাখি, হাফলিটা পানি দিয়ে ভিজে রাখি, ভিজে রাখে পরের দিনে আপনার মনে করেন ওইটা সাইকেলে সাইকেলে ওর সাথে আরও আপনার 5 লিটার পানি দিই, দিয়ে ওটা আপনার ভালো করে মিক্স করে নিয়ে ওটা জমিতে 5 শতক জমিতে ওটা মনে করেন যে ব্যবহার করি। মরিচের গুঁড়ো দিলে হয় ওই যে আপনার পোকামাকড় এগুলো, তারপর আপনার ওই যে কুকরি লাগা, তারপর যে আপনার মেন্দা পোকা টোকা আছে এগুলো জমিতে থাকে না। বীজটাকে আমরা খুবই কম ব্যবহার করতেছি, মানে এটা দেওয়ার পরে তো মনে করেন অনেক উপকার আছে, লাভ হচ্ছে, ওষুধ টষুধ কম লাগে, দেই না আর কি ওষুধ, এলে ওদের টুটে আর এলে দিয়ে মিক্স করে ওদের আজও দিনও আর ওষুধ কমই ব্যবহার করি, অতএ মনে করেন ওই ফলগুলো পোকামাকড় কম, তাতে খরচও কম, খাদ্য হিসেবে ভালো। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জমিতে কিভাবে ফেরোমন ফাঁদ পাততে হয়। আপনারা কি ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন? এটা একটা পোকা মারার একটা ট্র্যাপ, এটা মাছি পোকা ফসলের যে পটলের জমিতে মাছি একটা ছোট মাছি পোকা থাকে, যেটা জ্বালা আসতেই ওই মাছিটা হানে, হানলে ওই পোকার পটলটা বাঁকা হয়ে চলে আসে, এই কারণে আমরা এই ফেরোমন ফাঁদ, এটার নাম ফেরোমন ফাঁদ। এটা প্রথমে আমার একটা বয়াম নিতে হবে, আর এই লিউরটা এটা হলো যে মাছির এক প্রকার লিউর, যার গন্ধে অন্য অন্য পোকা আকৃষ্ট হয়ে ওখানে চলে আসে, এই জন্য আমাদের একটা বয়াম নিতে হবে, সেই বয়ামে আমরা তিন ফোনা ত্রিভুজ আকৃতি দুই পাশে কাটতে হবে, কাটে এই লিউরটা এরকম করে সেট করতে হবে, সেট করার পর এমনভাবে এটা সেট করতে হবে নিচে যে পানি থাকবে পানিতে যাতে না ভিজে, কারণ ভিজে গেলে ওই লিউরটা নষ্ট হয়ে যাবে। আর এই বয়ামটা অবশ্যই উত্তর দক্ষিণে, এই ছিদ্রটা উত্তর দক্ষিণে আমাদের টাঙাতে হবে, কারণ বাতাসের প্রবাহ উত্তর দক্ষিণ থেকে প্রবাহিত হয় আর এই সেন্টটা ওই কারণে বাতাসে বিস্তৃত হয়, এই সেন্টের কারণে পোকা আসে যখন এখানে আসবে আর নিচে থাকবে হুইল পানি, হুইল আর পানি তো আঠাটা হয়, পোকা যখন ওই পানিতে পড়বে পড়লে ওই পোকাটা মারা যাবে। সাধারণত আমরা যখন স্প্রে করি পোকা অনেক সময় থাকে না এখানে, যখন স্প্রে করার পর পোকা আবার আসে, আর এখানে আমাদের স্থায়ী পদ্ধতি, এখানে পোকা আসলে মরবে, মরলে তো বংশবিস্তার শেষ, এই পদ্ধতিতে 6 মাস যদি ফসল থাকে এটা পাল্টাতে হবে না। আর স্প্রে যদি করতো সপ্তাহে একবার স্প্রে করতে হতো, একবার স্প্রে এই জমি এই পুরো জমিতে 110 থেকে 120 টাকা খরচ হতো, আর এটা আমাদের 35 টাকা খরচে পুরো কাজটা হয়ে যাচ্ছে, তার মানে কৃষকের টাকাও বাঁচতেছে আর আমার কাজও হচ্ছে 100-100। ওষুধ দিলে পরে ওই পোকাটাও এই জমির থেকে অন্য জায়গায় যায় আবার আসে, কিন্তু এই এই ফাঁদে আসে পড়লে পরে পোকাটা একবারে বংশবৃদ্ধার বন্ধ হয়ে যায়, এটা একটা উপকার। বিদেশি সংস্থা এনসিসি বাংলাদেশের অর্থায়নে পল্লীউন্নয়ন প্রকল্প বগুড়াতে কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদনে অর্থাৎ বালাইনাশক প্রয়োগে যে প্রাকৃতিক পদ্ধতিতে বালাইনাশক তৈরি এবং সেটির ব্যবহারের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে আমরা এসেছি। আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কী কী ধরনের বালাইনাশক সেটি তৈরি করা হচ্ছে এবং সেটির কীভাবে ব্যবহার করা হয়। Thank you.
পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিডালি এলাকাতেই 400+ কৃষককে জৈব সার এবং জৈব বালানাশক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই যে প্রশিক্ষণ কর্মসূচি, যে প্রশিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম পল্লী উন্নয়ন প্রকল্পের মাঠ সংগঠক, তার সঙ্গে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। নজরুল ভাই, আমরা একটু জানতে চাই যে এখানে দেখছি যে অনেকগুলো বয়মে করে বিভিন্ন রঙের কিছু একটা আছে, এটা কী কী আছে এবং এর কাজটাকে একটু যদি বলেন। এখানে আমাদের এখানে বিভিন্ন রঙের আপনি পানি দেখতে পাচ্ছেন, এখানে একটু যদি দেখেন আমাদের। জি, আমাদের এখানে প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিম পাতার রসের জৈব বালানাশক তৈরি করা আছে। এই নিম পাতার রস দিয়ে আমরা বিভিন্ন ধরনের রোগ বালাই দূর করতে পারি। নিম পাতার রসটা কিভাবে তৈরি করছেন? আমরা এখানে নিম পাতা আমরা 250 গ্রাম নিম পাতা নেবো। 250 গ্রাম নিম পাতা আমরা ভালো করে সেচে নেবো। সেচে নিয়ে আমরা প্রথমে 1 লিটার পানিতে সারা রাত ভিজে রাখবো। রাখার পর আমরা পরের দিনে ভালো করে একটু ছেঁকে নিয়ে সাথে আরও 4 লিটার পানি মিশাবো। মিশে আমরা 5 গ্রাম আপনার সাবান হুইল পাউডার মিশে আমরা জমিতে স্প্রে করবো, তাতে আপনার অনেক ধরনের ছত্রাক ব্যাকটেরিয়াজনিত রোগগুলো দূর হয়ে যায়। আচ্ছা, কোন কোন ফসলে এই নিম পাতার যে মিক্সচারটা ব্যবহার করা হয়? এটা আপনার সিম, বরবটি, বাঁধাকপি, ফুলকপি, মূলত যে সবজিগুলোতে আপনার ছোটো ছোটো পোকা আক্রমণ করে, পিলি বিটেল, কোনো রকম ধরনের পোকা, তার জন্য এটা উপকার করে আর। আচ্ছা, আর এটা কি? এটা এটাতে আছে আপনাদের মেহগনির বীজ। মেহগনির বীজের নির্যাস মেহগনির বীজ। আচ্ছা, মেহগনির বীজ জানেন আপনারা, সবাই জানেন মেহগনির বীজ খুব তিতো লাগে। এই আমরা 20-25 গ্রাম মেহগনির বীজ নেব, যেটা আমরা মেহগনির বীজ সাদা অংশ, যার সাদা অংশটা আমরা 20-25 গ্রাম নেব। নিয়ে ভালো করে ছেঁচে নিয়ে আমরা সারা রাত ভিজে রাখবো, একটা পানির ভিতরে ভিজে রাখবো। পরের দিন সুন্দর করে ছেঁকে নিয়ে সাথে আরও আবার 4 লিটার পানি মিশাবো। মিশে একটু 5 গ্রাম হুইল পাউডার মিশিয়ে জমিতে স্প্রে করবো আমরা। আচ্ছা, আর এটা? এখানে আপনার আছে মরিচের গুঁড়ার জৈব বালানাশক, যেখানে আমরা 100 গ্রাম মরিচের গুঁড়া নেবো, 1 লিটার পানিতে সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন আমরা সেটা ভালো করে ছেঁকে নিয়ে ওর সঙ্গে আরও 4 লিটার পানি মিশাবো। মিশে একটু 5 গ্রাম হুইল পাউডার মিশে জমিতে আমরা স্প্রে করবো। এটা আমরা সবচেয়ে বেশিরভাগ উপকার করে আপনার নরম ধের যে পোকাগুলো আছে, জাপ পোকা, যেমন সিম, বরবটি, বাঁধাকপি, ফুলকপিতে ধরে, তার জন্য খুবই কার্যকরী। জাপ পোকা? জি, মরিচের মিক্স, মরিচ গুঁড়ার মিক্স। আচ্ছা আচ্ছা, 50 গ্রামে আপনার 2.5 লিটার হচ্ছে। এখন আমার জমির কাছে যদি আপনার গাছ বেশি থাকে তাহলে পানি একটু বেশি লাগবে, গাছ কম থাকলে এখান থেকে আপনার 2.5 লিটার পানিতে তো কমপক্ষে আপনার যদি গাছ বেশি থাকে তাহলে 2-250, আর গাছ কম থাকলে 500 জমি স্প্রে করা যাবে। আচ্ছা, এটা একটু অন্যরকম কালার? এটা একটা মানে খুবই সহজ পদ্ধতি এটা আমাদের, যা শুধু সাবান পানি মিশ্রিত। এখানে শুধু সাবান পানি মিশ্রিত করে যদি আমরা জমিতে স্প্রে করতে পারি তাহলে অনেক ধরনের পোকামাকড় এখান থেকে দূর হয়ে যাবে। তাতে আমাদের কীটনাশক ব্যবহার খুব কম করা লাগতেছে এবং পরিবেশটা ভালো থাকবে, আমরা নিরাপদ সবজি পাবো এবং নিরাপদ সবজি খাবো এবং সবাইকে নিরাপদ সবজি খাওয়াতে পারবো। এটা শুধু সাবান পানি? এটা শুধু সাবান পানি। কি ধরনের সাবান এটা? এটাও আপনার যে ডিটারজেন্ট পাউডার। আচ্ছা, ডিটারজেন্ট পাউডার। জি। আচ্ছা আচ্ছা, আর এই পাশে এটা? এটা আছে রসুন বাটা। রসুন বাটা? বাহ, দারুণ তো। এটা রসুন বাটা একটা আছে, যেটা মাত্র আমরা মাঝারি ধরনের 2টা রসুন যদি ভালো করে ছেঁচে নেই, নিয়ে 1 লিটার পানিতে সারা রাত ভিজে রাখবো। রাখার পরে পরের দিন সুন্দর করে ছেঁকে নিয়ে সাথে একটু 1 গ্রাম বা 2 গ্রাম ডিটারজেন্ট পাউডার মিশিয়ে আমরা স্প্রে করবো। এই রসুন বাটাটা আপনার সাদা মাছি যে আক্রমণ করে সাদা মাছির থেকে রক্ষা করে। যেমন পেয়ারার গাছ, পেপার গাছে অনেক সময় দেখবেন আমরা সাদা মাছি আক্রমণ করছি, সাদা সাদা কিছু দেখা যায়। প্রিয় দর্শক, আমি কিন্তু বেশ অবাক হচ্ছি, কারণ প্রাকৃতিক একেবারে উপায়ে নিম পাতা, তারপরে মরিচের গোড়া, সেগুলো দিয়ে যে বালাইনাশক তৈরি এবং সেটির মাধ্যমে নিরাপদ খাদ্য তৈরির যে প্রক্রিয়া, সেটি কিন্তু একটি দারুণ উদাহরণ হতে পারে এই প্রকল্প যদি আসলে বাস্তবায়ন করা যায় এবং সেটি যদি ঠিকমতো কাজ করা যায়। আচ্ছা নজরুল ভাই, আমরা আরেকটু বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে এইগুলো প্রয়োগ করলে কি আসলে বাজারে যে বালাইনাশক পাওয়া যায় সেগুলোর কি আসলে প্রয়োজনীয়তা নেই, না সেটিও কমভাবে ব্যবহার করা যায়? আমরা বাজারে যে বালাইনাশক পাওয়া যায় আমরা প্রয়োজন মনে করি কিছু, কারণ অনেক সময় অনেক ধরনের রোগ বালাই আক্রমণ করে। সেখানে আমরা বলতেছি যে আমরা এটার পাশাপাশি সামান্য কিছু কীটনাশক ব্যবহার করতে পারি যাতে অন্য অন্য রোগ বালাইগুলো দূর হয়। এবং আমরা সেটা বলতেছি যে এই যে আমরা যদি বাজারের ক্রয়কৃত কীটনাশক ব্যবহার করি তাহলে আমরা যেন তার লেভেলটা মাইনে চলি, তাহলে হয়তো আমরা নিরাপদ সবজি আমরা খেতে পারবো এবং পরিবেশটাও ভালো থাকবে।
প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আরেকজন মাঠ সংগঠক মোহাম্মদ আনোয়ার হোসেন তার কাছ থেকে আরেকটি বদ্ধ মিক্সচার সম্পর্কে একটু জানতে চাই। এটি কীভাবে তৈরি হয় এবং সেটির উপকারিতা কী? এই এটা কি বদ্ধ মিক্সচার, কী কী দিয়ে তৈরি করা? এটা বদ্ধ মিক্সচার তৈরি হয়েছে, এটা আমরা তৈরি করি মূলত হচ্ছে হলে দুধ আর হচ্ছে চুন, এটা তুলত চুন চুন, এটা হচ্ছে কোপার সালফেট, আর এটা হচ্ছে চুন যেটা বিল্ডিংয়ে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ক্যালসিয়াম আছে, আর এটা হচ্ছে কোপার সালফেট। আমরা বাজার থেকে যে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক যেরকম আসামি, নয়িন, সিকিউর, অটোস্টিন, বেবিস্টিন, গিলজিন, ভালকান এগুলো ক্রয় করি, এগুলোর পরিবর্তে আমরা কীভাবে এই ছত্রাকনাশকের বিকল্প ব্যবহার করতে পারি তার জন্য আমরা এই বদ্ধ মিক্সার তৈরি করে আমাদের এই প্রকল্পে আমরা ব্যবহার করে থাকি। 10 গ্রাম তুতে 10 গ্রাম চুন নিয়ে আমরা আধা লিটার পানির সাথে মাটির পাত্রে আমরা ভিজে রাখছিলাম 12 ঘন্টা। এই 12 ঘন্টা ভিজে রাখার পরে দুটো পাত্র আমরা করছি কি এইভাবে আবার একত্রে করে ঢেনে নিয়েছি, ঢেনে নিয়ে এই রকম কালার চলে আসছে। আমরা বাজার থেকে যে চ্যাম্পিয়ন আসামি নয়িন সিকিউর কিনি ঠিক এই রকম কালার চলে আসে। আচ্ছা, এটুকু তৈরিতে কত খরচ? এখানে তৈরি করতে আমার খরচ খুবই সামান্য। আমি যদি 50 গ্রাম এই তুতে কিনি তাহলে 50 গ্রাম তুতের দাম হচ্ছে হলে 17.5 টাকা, 18 টাকায় হলো, আর 50 গ্রাম চুনের দাম হচ্ছে হলে ওই 25 পয়সা। আচ্ছা, একেবারেই বলা যায় যে একেবারেই খুবই কম। আর বাজার থেকে যদি আমি ছত্রাকনাশক ক্রয় করি, 100 গ্রাম ছত্রাকনাশক ক্রয় করতে আমার আসামিন বলেন আর হচ্ছে চ্যাম্পিয়ন বলেন, চ্যাম্পিয়ন বর্তমান ক্রয় করতে লাগে হচ্ছে 150 টাকা, আর আমার এই বদ্ধ মিক্সার প্রায় কিটুকু ভাবে তৈরি করতে লাগিচ্ছে হলে এই 20 থেকে 22 টাকা। আচ্ছা, এই যে এক বয়ম এটি কতটুকু জমিতে ব্যবহার করা যায়? এটা আমার পরিমাণ আছে, যদি 5 শতক জমি হয় তাহলে আমি করব কি 10 গ্রাম তুতে 10 গ্রাম চুন ওর সাথে পরিমাণ মতো পানি নিয়ে আমি জমিতে প্রয়োগ করব, পরন্ত বিকালে প্রয়োগ করলে এটা ফল ভালো আসে। আমরা দু একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যারা এই প্রশিক্ষণ গ্রহণ করলেন, তারা আসলে কতটুকু বুঝলেন, এবং কোনো কোনো কৃষক তারা আগে থেকেই এই পদ্ধতি ব্যবহার করছেন এবং তারা এ পর্যন্ত আসলে কী ধরনের উপকার পেয়েছেন, তারা দু একজন সাথে কথা বলতে চাই। যখন দেখেছি যে ওই গাছে আপনার ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা ধরেছে, তখন আমি স্প্রে করেছি, তার সাথে সাথে থেমে গেছে। এই সব বালাইনাশক আমরা আরও বেশি করে ব্যবহার করে, মানে আর কি কীটনাশক আমরা কম করে ব্যবহার করে ভালো ফসল উৎপাদন, তারপরে বিষমুক্ত সবজি বাজারে আনার ব্যবস্থা করা। এটা আমরা 2021 সালে এপ্রিল থেকে শুরু করছি এবং এটা হচ্ছে 4 বছরের একটা প্রজেক্ট। কিন্তু আমি তাদেরকে প্রথম থেকেই বলছি যে আসলে হলো হচ্ছে কি, যদি সাস্টেইন করতে হয় মানে এটাকে আর কি, এবং যদি রেজাল্টটা ভালো হয় তাহলে হলো হচ্ছে কি যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা লেগে থাকতে হবে এবং এটা চলমান রাখতে হবে আর কি। যার জন্যে হলো হচ্ছে যে আমি কিন্তু কৃষি দপ্তরের যে অন্য অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে, মানে কৃষি বিপণন, কৃষি সম্প্রসারণ, এরপরে খাদ্য নিরাপত্তা, এনাদের সবাইকে কিন্তু আমি এখানে নিয়ে আসছি এবং আমরা যে এটা করতেছি এটা আমরা প্রচার করতেছি। আমরা কিন্তু কৃষকদেরকে এখন বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা বোঝে এখন এবং আস্তে আস্তে তারা আগাচ্ছে। সেটা হলো কি, আপনারা যখন বিষটা দিচ্ছেন তখন কিন্তু পোকা ইনফ্যাক্ট মরে না, অল্প কিছু মরে, বেশিরভাগই কিন্তু ওই জায়গার থেকে অন্য জায়গায় চলে যায়, আবার তারা আসে। তাহলে আসলে হলো কি যে বালাইনাশক দিয়ে আমরা পোকা দমন করতে পারতেছি না, কিছু সময়ের জন্য ওই ক্ষেতটাতে তারা থাকে না, আবার আসে। কিন্তু যখনই আপনি ফেরামন পাত বা আঠারো পাত দিচ্ছেন তখন ওই পোকাটা ইনফ্যাক্ট মারা যায়, তার মানে কি ওদের কমে যাচ্ছে ওরা আর কি। এই জিনিসগুলো এখন আমরা বুঝাতে সক্ষম হয়েছি আপনার কিছু কৃষকদেরকে। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।